সবাইকে নমস্কার মার্চ দু হাজার চব্বিশে গোটা ভারতবর্ষে যতগুলো গাড়ি সেল হয়েছে তার মধ্যে এক নম্বর পজিশানে আছে টাটা পাঁচ সতেরো হাজার পাঁচশো খানা ইউনিট বিক্রি হয়েছে গোটা ভারতবর্ষে টাটা পাঁচ গাড়ি শুধুমাত্র মার্চ দু হাজার চব্বিশে শুধু মার্চ মাস কেন যদি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কিংবা মার্চ মাস দেখেন তাহলে টোটাল পাঁচ গাড়ির বিক্রি এই তিন মাসে হয়েছে পঞ্চাশ হাজার কিংবা তার বেশি কিন্তু এত গাড়ি সেল হচ্ছে কি করে এই সমস্ত গাড়ির মধ্যে কি সমস্ত অ্যাডভান্টেজ আছে যার জন্য মানুষ গাড়িগুলো নিচ্ছে শুধুমাত্র সুবিধেগুলো জানলেই তো হবে না কিংবা প্লাস পয়েন্টগুলো জানলেই তো হবে না মাইনাস পয়েন্টগুলোও জানতে হবে যাতে করে এরকম হতে পারে যে অনেকের ক্ষেত্রে এই গাড়িটা হয়তো উপযুক্ত কিন্তু আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে এই গাড়িটা যথোপযুক্ত নাও হতে পারে মানে গাড়িটা আপনি নাও কিনতে পারেন সেই জন্য আজকের ভিডিওতে টাটা পাঞ্চের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট প্রস অ্যান্ড কনস এগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও সে সব দি দেখবেন আর এই ভিডিওতে আমি মাঝে মাঝে এক্সটার গাড়ি ম্যাগনাইট গাড়ি আর কিগার গাড়িরও তুলনা আনব যাতে করে পাঞ্চের কী সুবিধা আছে অসুবিধা আছে সেটা বুঝতে আপনার সুবিধে হয় তো পাঞ্চ তো একটা এসইউভি গাড়ি না ঠিক এসইউভি গাড়ি নয় মানে এসইউভি গাড়ি গাড়ির যে সমস্ত র ফিচারগুলো থাকা দরকার সেই সমস্ত ফিচারগুলোর কোনো ফিচারই পাঁচ গাড়ির মধ্যে নেই কিন্তু তা সত্ত্বেও এটা একটা সিউডো এসইউভি টাইপের গাড়ি মানে এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি এই গাড়ির মধ্যে বসে আপনি যখন গাড়িটা চালাবেন তখন আপনার মনে হবে যেন একটা এসইউভি চালাচ্ছেন কারণ একটু উঁচু পজিশানে বসে আপনি গাড়ি চালাতে পারছেন সেটা একটা সুবিধে আর এই টাটা পাঞ্চের মধ্যে বসে আরেকটা সুবিধে হচ্ছে কি যে আপনার কখনোই মনে হবে না যে আপনি হ্যাচব্যাক বা সিধান গাড়ি চালাচ্ছেন মনে হবে যেন আপনি একটা এসইউভি গাড়ি চালাচ্ছেন আর এই পাঞ্চ গাড়ির যদি সাইড প্রোফাইল দেখেন পেছন দিকটা দেখেন কিংবা সামনের ফ্রন্ট গিলটা দেখেন তাহলে আপনার মনে হবে যে জেনুইনলি এটা একটা এসইউভি গাড়ি কিন্তু এটা তো ঠিক এসইউভি গাড়ি নয় মানে এই মাইক্রো এসইউভিটা অনেকটা সিউডো এসইউভি টাইপের গাড়ি কিন্তু সেই সিউডো এসইউভি গাড়ির দাম কত থেকে শুরু হচ্ছে দেখুন সেভেন পয়েন্ট ওয়ান সিক্স ল্যাক হচ্ছে এখানকার অনরোড প্রাইস অর্থাৎ এই প্রাইসে আপনি অন্য কোম্পানির হ্যাচব্যাক এসে যায় তো সেই দামে আপনি একটা এসইউভি টাইপের গাড়ি পেয়ে যাচ্ছেন তো এবার সরাসরি চলে আসি টাটা পাঁচ গাড়ির অ্যাডভান্টেজে আপনি ফ্রন্ট সিট বলুন কিংবা রেয়ার সিট বলুন এই গাড়ির সিট কুশনিংগুলো যথেষ্ট ভালো অবশ্য টাটার অন্য যে সমস্ত গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়িরই কিন্তু সিট কুশনিং যথেষ্ট ভালো এছাড়া নি রুম শোল্ডার রুম হেড রুম এই সমস্তগুলো যথেষ্ট পরিমাণে আছে সুতরাং এটাও একটা অ্যাডভান্টেজ আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান মিলিমিটার তার সাথে আছে এর সুন্দর সাসপেনশান সেট যার জন্য কোনো গর্তের মধ্যে দিয়ে গেলে বা খানা খন্দের মধ্যে দিয়ে গেলে এরা সেই সমস্ত জার্কিংটাকে সুন্দর করে অ্যাবজর্ব করে নিতে পারে তার সাথে আছে এদের সিক্সটিন ইঞ্চি টায়ার সিক্সটিন ইঞ্চি টায়ার বললে ভুল হবে ফিফটিন ইঞ্চি টায়ারও কিছু গাড়িতে আসে তবে এদের যে ক্রিয়েটিভ ডিটি ভার্সানটা আছে সেখান থেকে এদের সমস্ত পাঁচ গাড়িতে সিক্সটিন ইঞ্চি টায়ার আসছে এদের যে স্টিয়ারিং রেসপন্স সেটাও যথেষ্ট ভালো আপনি যদি হাইওয়ে দিয়ে হাই স্পিডে এই গাড়িটাকে নিয়ে যান তাহলে যথেষ্ট ভালো স্টিয়ারিং রেসপন্স পাবেন শুধু স্টিয়ারিং রেসপন্স কেন এর যে গিয়ার বক্স আছে এর যে ক্লাচ আছে সেটারও রেসপন্স যথেষ্ট ভালো হ্যাঁ গিয়ার বক্সটা হয়তো এই সেগমেন্টের অন্যান্য গাড়ির মতো অত স্মুথ নয় কিন্তু যথেষ্ট ভালো তো এটাও হলো এক ধরনের অ্যাডভান্টেজ সেকেন্ড অ্যাডভান্টেজে চলে আসি এই গাড়ির মাইলেজ এর যে ম্যানুয়াল ট্রান্সমিশান আছে সেই গাড়ির মাইলেজ হচ্ছে টোয়েন্টি পয়েন্ট জিরো নাইন কিলোমিটার পার লিটার এর যে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশানটা আছে সেটার মাইলেজ হচ্ছে এইটিন পয়েন্ট এইট কিলোমিটার পার লিটার হ্যাঁ এই সেগমেন্টে বা এর কাছাকাছি সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে যেমন ম্যাগনাইট কিগার বা এক্সটার এই সমস্ত গাড়িগুলোর মাইলেজও কিন্তু এই পাঞ্চের মাইলেজেরই সমতুল্য অর্থাৎ কাছাকাছি কোনোটায় সেভেনটিন কোনোটায় এইটিন কোনোটায় নাইনটিন গাড়ির তো শুধু ম্যানুয়াল ট্রান্সমিশান বা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনই নেই এদের পেট্রোল উইথ সিএনজিও আসে আর এই পেট্রোল উইথ সিএনজিতে মাইলেজ হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন নাইন কিলোমিটার পার কেজি অর্থাৎ বুঝতে পারছেন প্রচুর পরিমাণে মাইলেজ পাওয়া যাচ্ছে আর এদের যে সিএনজি ভার্সানটা আছে সেই সিএনজির বুট স্পেসে দুটো সিলিন্ডার রাখা থাকে আর এই দুটো সিলিন্ডার এমনভাবে রাখা থাকে যার জন্যে বুট স্পেস খুব একটা বেশি কম্প্রোমাইজ হয় না এমনিতে এই গাড়ির বুট স্পেস হচ্ছে থ্রি লিটার কিন্তু যখন দুটো সিলিন্ডার পিছন দিকে লাগানো হচ্ছে সিএনজি গাড়িতে তখনও কিন্তু এর বুট স্পেস যথেষ্ট থাকে টু হান্ড্রেড মিলিমিটার কিন্তু এক্সট্রার গাড়িতে সেই বুট স্পেসটাই অনেকটা কম্প্রোমাইজড হয়ে আসে এর আরেকটা সুবিধে হচ্ছে সিএনজি গাড়িতে যে ডাইরেক্ট সিএনজি অবস্থাতেই এই গাড়িটাকে স্টার্ট করা যায় অর্থাৎ পেট্রোলে স্টার্ট করে তারপর সিএনজিতে সুইচ করা এরকম কোনো ব্যাপার নেই গাড়ির মধ্যে তো এটাও হচ্ছে একটা অ্যাডভান্টেজ থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এদের সেফটি রেটিং ওয়েল সেফটি রেটিং বললে ভুল হবে ক্র্যাশ টেস্ট রেটিং বলাই ভালো কারণ সেফটি রেটিং ব্যাপারটা অনেক বড় জিনিস তার মধ্যে একটা পার্ট হচ্ছে ক্র্যাশ টেস্ট রেটিং তো এই ক্র্যাশ টেস্ট রেটিংয়ে গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে এটা ফাইভ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ অ্যাডাল্ট অকুপেন্সিতে আর চাইল্ড অকুপেন্সিতে ফোর স্টার রেটিং পেয়েছে তো এটাও এক ধরনের অ্যাডভান্টেজ কিন্তু এক্সট্রার গাড়ি দেখুন এক্সট্রার গাড়িতে প্রচুর রকমের সেফটি ফিচার্স আছে কিন্তু এটা গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে কোনোরকম ক্র্যাশ টেস্ট রেটিং করানো হয়নি তবে কোম্পানি দাবি করছে মানে হুন্ডাই কোম্পানি দাবি করছে যে যদি গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে এই এক্সট্রা গাড়িটাকে পাঠানো হয় তাহলে এটাও ফাইভ স্টার রেটিং আনবে কিন্তু ফাইভ স্টার রেটিং তো এখনও আসেনি ফোর্থ হচ্ছে এদের ওয়ারান্টি টাটা পাঞ্চ থ্রি ইয়ার্স ওয়ারান্টি দেয় কিংবা এক লাখ কিলোমিটার ওয়ারেন্টি দেয় অর্থাৎ যথেষ্ট পরিমাণে ওয়ারেন্টি দেওয়া আছে তার মধ্যে আপনি যতটা পারবেন ওয়ারেন্টি আর করে নিন গাড়িটাকে নিয়ে পাংচার রিপেয়ার কিট রেন সেন্সিং ওয়াইপার ল্যাম্পস উইথ কর্নারিং ফাংশান কর্নারিং ফাংশান মানে হচ্ছে যে অন্যান্য গাড়িতেও ওই এক্সটার কিগার এই সমস্ত গাড়িতেও হয়তো ফগ ল্যাম্প আছে কিন্তু তাদের কর্নারিং ফাংশান নেই এই গাড়িতে কিন্তু কর্নারিং ফাংশন আছে এছাড়া ট্র্যাকশান প্রো অর্থাৎ পাঁচ গাড়িটা যখন কোনো কাদার মধ্যে দিয়ে যাচ্ছে যদি কাদায় আটকে যায় তখন ওই কাদায় বেরোনোর জন্যে এই ট্র্যাকশান প্রো সিস্টেমটাকে ইউজ করা হয় এছাড়া এদের ব্রেক সোয়ে কন্ট্রোল আছে যেটা একটা সেফটি ফিচার তো টাটা পাঞ্চের অনেকগুলো মডেলের গাড়িতে কিন্তু এই সমস্ত ফিচারগুলো আছে যেগুলো একটা অ্যাডভান্টেজ বলেই আমরা দাবি করতে পারি এছাড়া টাটা পাঞ্চ গাড়িতে ব্রেক অ্যাসিস্ট ফ্রন্ট অ্যান্ড রিয়ার আর্ম রেস্ট যেটা এক্সট্রার গাড়িতে নেই সেটা টাটা পাঞ্চে আছে টাটা পাঞ্চে সানরুফ পাওয়া যায় কিন্তু কিগার ম্যাগনাইট গাড়িতে সানরুফ কোথায় কানেক্টেড কার টেকনোলজি আছে টাটা পাঞ্চ গাড়িতে কিন্তু সেটা ম্যাগনাইট গাড়িতেও আছে কিন্তু সেটা অত আপগ্রেডেড ভার্সান নয় এছাড়া কোল্ড গ্লাভ বক্স এলইডি টেল ল্যাম্প এই সমস্ত ফিচারগুলো তো আছেই টাটা পাঞ্চ গাড়িতে অটো হেডল্যাম্প ফিচার আছে যেটা এক্সটার গাড়িতে নেই তো এত সমস্ত ফিচার্স থাকা সত্ত্বেও টাটা পাঞ্চের যে প্রাইসিং সেটা যথেষ্ট পরিমাণে কম্পিটিটিভ রাখা হয়েছে অর্থাৎ এক্সট্রা ম্যাগনাইট বা কিগার গাড়ির সাথে অ্যাট পার রাখার চেষ্টা করা হয়েছে এবং ওই অ্যাট পার প্রাইসের মধ্যেই কিন্তু টাটা পাঞ্চ আপনি যদি দেখেন তাতে অনেক বেশি ফিচার পাওয়া যাচ্ছে এবার টাটা পাঞ্চের মাইনাস পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি টাটা পাঞ্চে আছে ওয়ান পয়েন্ট টু লিটার থ্রি সিলিন্ডার রেভেট্রন ইঞ্জিন যে ইঞ্জিনটা অত পাঞ্চি নয় হ্যাঁ আপনি যদি এখন পাওয়ার টর্কের ফিগার দেখেন সেটা যথেষ্ট ডিসেন্ট কারণ এইটটি সেভেন বিএইচপি পাওয়ার জেনারেট করে ছ হাজার এ আর হানড্রেড ফিফটিন নিউটন মিটার টর্ক জেনারেট করে তিন হাজার দুশো পঞ্চাশ আর এ কিন্তু তা সত্ত্বেও এই গাড়ি যখন আপনার রাস্তা দিয়েই যাবে না মানে হাইওয়ে দিয়েই যাবে তখন সেটা কিন্তু অতটা পাঞ্চি নয় হ্যাঁ আপনি যদি সিটিতে এই গাড়ি চালান তাহলে সেটা যথেষ্ট ভালো গাড়ি মানে আপনার কিগার ম্যাগনাইট বা এক্সটার গাড়ি যদি সিটিতে চালান আর তার সাথে সাথে যদি পাঁচ গাড়িটা আপনি সিটিতে চালান তাহলে সেরকমভাবে কোনো পার্থক্য বুঝতে পারবেন না কিন্তু আপনি যখন হাইওয়েতে যাবেন এবং আপ টু এইটটি নাইনটি অবধি যখন যাবেন তখনও আপনার কিছু মনে হবে না এই পাঞ্চ গাড়িতে কিন্তু যখন আপনি নাইনটির ওপরে স্পিড তুলবেন মানে হান্ড্রেড হানড্রেড ট্রেন স্পিড তুলবেন তখন দেখা যাবে যে ইঞ্জিন নয়েজটা কেবিনের মধ্যে ঢুকছে তো এই কেবিনের মধ্যে যে ইঞ্জিন নয়েজটা ঢুকছে সেটাকেও নেগেট করা যেতে পারে আপনার পাঞ্চ গাড়িতে তো হারমানের মিউজিক সিস্টেম রয়েছে তো বেশি সাউন্ড হলে তখন ওই মিউজিক সিস্টেম চালিয়ে দেবেন তাহলে এই সাউন্ডটা চলে যাবে কন এই যে আতেই সেকেন্ড হচ্ছে টাটা গাড়ির প্যানেল গ্যাপ অর্থাৎ আপনি কোনো ফক্সফ্যাগান গাড়ি দেখুন স্কটা গাড়ি দেখুন ইনফ্যাক্ট আপনি যদি কোনো মারুতি গাড়ি দেখেন বা হন্ডা গাড়ি কিংবা টয়টা গাড়িও দেখেন তাতে এই প্যানেল গ্যাপটা কিন্তু অত অ্যাপারেন্ট নয় লক্ষ্য করবেন না কিন্তু টাটার সমস্ত গাড়িতে প্যানেল গ্যাপটা লক্ষণীয় থার্ড হচ্ছে এদের এএমটি টেকনোলজি অর্থাৎ অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন ওলা কোনো টাটা পাঞ্চ গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন যেন জার্কিং হয়ে হয়ে গিয়ারটা চেঞ্জ হতে থাকে কিন্তু আপনি সিবিটি গাড়ি দেখুন ম্যাগনাইটের বা কিগাড়ের তার মধ্যে কিন্তু কোনো জার্কিং আপনি অনুভব করবেন না অর্থাৎ স্মুথলি এরা এগোতে থাকে বা ক্রুজ করতে থাকে আরেকটা প্রবলেমও আছে টাটা পাঞ্চের এদের যে ওয়ান লিটার রেভেট থ্রি সিলিন্ডার ইঞ্জিনটা আছে এটা কিন্তু টার্বো চার্জ নয় অর্থাৎ টাটা পাঞ্চের এখন দরকার একটা টার্বোচার্জ ইঞ্জিন হ্যাঁ আলট্রোস গাড়ি আছে ওদের তো আই টার্বো ভার্সান আছে নেকসানেরও তো টার্বো ইঞ্জিন আছে কিন্তু ওদের মানে টাটার উচিত যে এদের টাটা পাঞ্চ গাড়ি যেহেতু হায়েস্ট সেলিং হয়ে গেছে এবং ক্রমশ এই গাড়িটা ম্যাক্সিমাম নাম্বার অফ কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে তাই এই গাড়িতেও একটা টার্বো ইঞ্জিন লাগানো উচিত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোর্থ একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এদের বুট স্পেস এদের বুট স্পেস হচ্ছে থ্রি সিক্সটি সিক্স লিটার ওয়ারাস আপনি কিগার গাড়ি দেখুন কিগারের স্পেস হচ্ছে চারশো পাঁচ লিটার আপনি এক্সটার গাড়ি দেখুন তার বুট স্পেস হচ্ছে থ্রি নাইনটি ওয়ান লিটার হ্যাঁ ম্যাগনাইট গাড়ির বুট স্পেস একটু কম থ্রি থার্টি সিক্স লিটারের মতো কিন্তু বাকি দুটো গাড়ির বুট স্পেস পাঁচ গাড়ির থেকে বেশি আর শুধু বুট স্পেস কেন আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে নিন ম্যাগনাইট গাড়ি বা কিগার গাড়ি এদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে দুশো পাঁচ মিলিমিটার ভ্যারাজ আপনি পাঁচ গাড়ি দেখুন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সাতাশি মিলিমিটার কিন্তু তা সত্ত্বেও এটা আন্ডারভ্যালি হিট খুব একটা হয় না উঁচু নিচু রাস্তা দিয়ে দিব্য এগিয়ে যেতে পারে অনেকে বলে থাকে যে টাটা গাড়ির মেনটেনেন্স কস্ট বেশি কিন্তু আমি এখন মনে করি যে টাটা গাড়ি যেহেতু শুধুমাত্র শোরুমের দিকে নজর দিচ্ছে না সার্ভিস পয়েন্টের দিকেও এরা নজর দেওয়ার চেষ্টা করছে তাই আমার মনে হয় না যে মেনটেনেন্স কস্টের যে অভিযোগটা টাটার এগেনস্টে ওঠে যে টাটার যে কোনো গাড়ির মেনটেন্যান্স কস্ট বেশি সেটা আমার মনে হয় না সর্বভাবে সত্য তো যাদের টাটা গাড়ি আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেনটেন্যান্স কস্ট তাদের কীরকম এবং তারা সার্ভিস সেন্টারে কোনো রকম প্রবলেম ফেস করে কি না হ্যাঁ হতে পারে টাটা পাঞ্চ গাড়ি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে ফাইভ স্টার পেয়েছে কিন্তু এর দুটো এয়ারব্যাগ আছে ওয়ারাজ আপনি এক্সটার গাড়ি দেখুন তার ছটা এয়ারব্যাগ রয়েছে ইনফ্যাক্ট যে কিগার গাড়ি আছে তারও চারটে ব্যাগ রয়েছে সুতরাং সেই দিক থেকে টাটা পাঞ্চ একটুখানি পিছিয়ে আছে হিল হোল্ড কন্ট্রোল রেয়ার এসি ভেন্ট কিংবা ওয়ারলেস চার্জার এই সমস্ত ফিচারগুলো কিন্তু টাটা পাঞ্চ গাড়িতে নেই কিন্তু এই সেগমেন্টের অন্য অনেক গাড়িতে এই ফিচারগুলো আছে টাটা পাঞ্চ গাড়িতে সেভেন ইঞ্চ ইনফোর্টেনমেন্ট সিস্টেম রয়েছে কিন্তু অন্যান্য গাড়িতে এইট ইঞ্চ ইনফোর্টেনমেন্ট সিস্টেম রয়েছে এছাড়া ছোট ছোট অনেক জিনিস মিসিং যেমন অ্যাম্বিয়েন্ট লাইটিং ভেহিক্যাল স্টেবিলিটি ম্যানেজমেন্ট এই সমস্ত ফিচার নেই টাটা পাঞ্চ গাড়িতে থ্রি ডিগ্রি পার্কিং ক্যামেরা মানে রেয়ার ভিউ পার্কিং ক্যামেরা এলইডি ফক ল্যাম্প অ্যান্টি রোল বার তো এই সমস্ত ফিচারগুলো কিন্তু টাটা পাঞ্চ গাড়ির মধ্যে নেই যেটা ম্যাগনাইটে আছে কোম্পানি ফিটের ড্যাশ ক্যাম প্যাডেল শিফটার এই সমস্ত ফিচারগুলো আবার এক্সট্রা গাড়িতে আছে টাটা পাঞ্চ গাড়িতে নেই সুতরাং দোষে গুণে টাটা পাঞ্চ টাটা পাঞ্চের অনেকগুলো ফিচার আছে যেগুলো এই সেগমেন্টের অন্য গাড়িগুলোতে নেই আবার এই সেগমেন্টের অন্য গাড়িতে যে সমস্ত ফিচারগুলো আছে সেগুলো টাটা পাঞ্চের নেই তো টাটা পাঞ্চ গাড়ির এই সমস্ত প্রস অ্যান্ড কনস প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এই সমস্ত দেখে তবেই টাটা পাঞ্চ কেনার জন্যে আপনি পা বাড়াবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আরও কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আর টাটা পাঞ্চ সম্পর্কে যদি আমার কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা ফোর হুইলার চালান তাহলে অবশ্যই সিটবেল্ট পরবেন যারা টু হুইলার চালান মাথায় হেলমেট পরবেন খুব ভালো থাকবেন